সাধারণত মেয়েদের সবচেয়ে ক্ষতি হয় তার আত্মীয় স্বজন থেকে, তার কাজিনরা অথবা অনেক সময় মেয়েদের দেবররা, দেবরকে তো মউত বলেছে তাই না, অনেক সময় দেখা যাচ্ছে যে একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অনেক সময় দেখা যাচ্ছে তার বাড়ির কারো না কারো বন্ধু, ভাইয়ের বন্ধু, এরা প্যাঁচে ফেলে মেয়েদের কাছে আবদার করে বসে জেনা করার। এখন এটাকে যদি জোর বলেন এটা শরীয়তে জোর হবে না, মেয়েদেরকে ফটায়া এভাবে আবদার করাটা এটা জোর না, এ তো দুজনই সমান পাপী হবে। কিন্তু কোনো মেয়েকে যদি ছুরি দেখিয়ে, ভয় দেখিয়ে, জীবনের ভয় দেখিয়ে কেউ জেনা করায়, তাহলে সেটা কিন্তু মেয়ের পক্ষ থেকে জেনা হলো না, মেয়েকে কি করলো, রেপ করলো, ধর্ষণ করলো। এই যে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়েকে যেভাবে সে কোথাও যেন কোচিংয়ে যাচ্ছিল তার বান্ধবীর সাথে পড়ার জন্য, সেখানে রেপ করা হলো, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই সমাজের মধ্যে এরকম খারাপ পুরুষ অনেক আছে, এর কারণটা কি জানেন? এর কারণ হলো সমাজের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। নাটক, গান, সিনেমা, ফ্যাশন শো, মেয়েদের উলঙ্গপনা বেড়ে গিয়েছে, এবং এগুলো দেখে দেখে এক শ্রেণীর অসুস্থ মানুষ তৈরি হচ্ছে, যারা কামনা বাসনা চরিতার্থ করার জন্য ভালো ভালো মেয়েদেরকে রেপ করে, ধরে। এখন দেখা যাচ্ছে রেপটা বেড়ে যাচ্ছে, বাসের মধ্যে রেপ করে, মাইক্রোবাসের মধ্যে নিয়ে রেপ করে, তারপরে ট্রেনের মধ্যে রেপ করে, এখন ইউনিভার্সিটি থেকে বের হলে রেপ করে, বাসা আসার পথে রেপ করে। আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে রক্ষা করুক, আল্লাহ আমাদের কন্যাদেরকে হেফাজত করুক, আমাদের পুরুষ লোকদেরকে আল্লাহ হেদায়ত করুক। তারা একটা মেয়ের জীবন হয়তো ধ্বংস করে দিচ্ছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং এইভাবে যদি জোর করা হয়, যেমন যে মেয়েটা রেপ হলো, তাহলে মেয়ের কোনো দোষ নাই, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন, এবং এতে তার কোনো দোষ নাই, এখানে ক্ষমা সে পেয়েই আছে। কারণ এরকম ধর্ষিতা হওয়ার ক্ষেত্রে তার কোনো রোল নাই, কিন্তু যদি তাকে প্ররোচিত করা হয় জেনা ব্যভিচারের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা জোর বলবো না। এবং এক্ষেত্রে এই প্ররোচনায় যেন আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের সমাজের নারীরা যেন কখনো না পড়ে। মনে রাখবেন, নারীত্বের অবমাননা এটা অনেক পীড়াদায়ক। কোনো খারাপ পুরুষকে, সে যদি আপনার মনে করেন আপনার বন্ধু, এখন তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কালচার, এখন পত্রিকা দেখছি বয়ফ্রেন্ডরাই কিন্তু ধর্ষণ করে, এবং শুধু একা না, বন্ধু বান্ধব মিলে পড়েছেন না, গত দুই এক মাসে দেখেন এরকম ঘটনা অনেক ঘটেছে, পত্রিকায় কিন্তু সবটা আসে না। সুতরাং এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা মানা যাবে না, কোনো পরপুরুষকে বিশ্বাস করা যাবে না, কোনো নারী কোনো পরপুরুষের সাথে নির্জনে বসে গল্প করতে পারবে না, টেলিফোনে আলাপ করতে পারবে না, বেড়াতে যেতে পারবে না, পার্কে যেতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না, বিবাহের আগ পর্যন্ত তাদের সাথে কোনো খালোয়া এটা জায়েজ হবে না। তা না হলে এর ফল মেয়েকে বহন করতে হবে, এবং মেয়েদের জন্য সেটা বড়ই পীড়াদায়ক। আল্লাহ আমাদের মেয়েদেরকে রক্ষা করুন।